আসসালামু আলাইকুম ভারতে হিন্দু নারীরা উত্তরাধিকার পাচ্ছে এমনকি সমান অধিকার পাচ্ছে উনিশশো সালে ভারতে উত্তরাধিকার আইন পরিবর্তিত হয়েছে আমাদের বাংলাদেশে সংবিধানে নারী এবং পুরুষের সম অধিকারের জন্য বলা আছে অর্থাৎ নারী এবং পুরুষ যেন আলাদা করে না দেখা হয় যখন সামাজিক বিধিবিধান আসে এবং সেই কল্পে আমাদের কিছু বিধান আছে ধর্মীয় বিধান আছে এবং এই ধর্মীয় বিধানের সাথে সাংবিধানিক বিধান সামঞ্জস্য রেখে চলা হচ্ছে আমাদের এই বাংলাদেশে মুসলিম আইনে মেয়েরা অর্ধেক সম্পত্তি পায় ভাইদের কিন্তু মেয়েরা তাদের সম্পত্তি তাদের সম্পদ তার কাছ থেকে যা আনে তা তারা সংসারে খরচ করতে কোনোভাবেই ধর্মীয় কারণে বাধ্য নয় তারা সেই সম্পত্তি তাদের নিজের নিজস্ব ব্যক্তিগত কারণেও ব্যয় করতে পারে সেই ক্ষেত্রে স্বামীর কিছুই বলার থাকবে না এটাই হচ্ছে ইসলামিক আইনের কথা। এবং স্ত্রীকে ভরণ পোষণ এবং পরিবারের ভরণ করাতে স্বামী বাধ্য থাকবে যদি কোনো এমনও ইসলামিক জুরিসপুরেন্স আছে যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে ভরণ করাতে না পারে বিকলাঙ্গ হয়ে যায় অথর্ব হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি স্ত্রী তাকে ফাইন্যান্সিয়ালি সহায়তা দেয় সেটা হবে স্বামীর জন্য ঋণ কিন্তু হিন্দু আইনে ব্যাপারটি সেরকম নয় হিন্দু আইনে বরাবরই শাস্ত্রীয় আইনে বরাবরই নারীরা উত্তরাধিকার পায় না বরঞ্চ যা যদি কোনো কারণে পেয়ে থাকে সেটাও তাদের পরিবারে ফিরে যাবে সেই নারীর মৃত্যুর পর এবং সেই নারী যদি পুত্র জন্ম না দিতে পারে তাহলে অবস্থা আরও বেগতিক যেভাবেই হোক বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন বা আইনেও আসলে আবদ্ধ নারী এবং পুরুষের অধিকার সুনিশ্চিত করার জন্য কিন্তু হিন্দু মৌলবাদী সংগঠনগুলো এরকমই মানুষদেরকে বোঝাচ্ছে যে যদি হিন্দু সম্পত্তি বিভাজিত হয় অর্থাৎ নারীরা যদি উত্তরাধিকার পায় তাহলে নারীরা যদি অন্য ঘরে চলে যায় তাহলে সে সম্পত্তি নিয়ে কারাকারি হয় তাহলে বিশ্বে আজকে যে সকল ইনহারিটেন্স আইন উত্তরাধিকার আইন আছে এমনকি আমি যে ব্রিটেনে বসে কথা বলছি সেখানে কন্যারা ছেলেরা পুত্ররা যে সকল উত্তরাধিকার পায় সে সকল উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রেও তাহলে বিপদ হতো বাংলাদেশের ল্যান্ড রেজিস্ট্রি আইন পরিবর্তিত হয়ে এটাকে কম্পিউটারাইজ ডিজিটালাইজ করা হচ্ছে যেটা অত্যন্ত সুখবর এবং সেটাই করা হলে আসলে এই বিবাদ থাকবে না পশ্চিমে এই সকল ল্যান্ড রেজিস্ট্রেশন নিয়ে আসলে বিবাদ নেই বললেই চলে উত্তরাধিকার নিয়ে বিবাদ নেই বললেই চলে আমাদের বাংলাদেশও সেদিকে এগোবে এটা একটি ঠুনকো অজুহা তাই এই হিন্দু গোষ্ঠীর গগ্রবাদী হিন্দু গোষ্ঠীর কোনো নারী কোনোভাবেই উত্তরাধিকার পাচ্ছে না কথা হচ্ছে এটি অর্থাৎ পরিবারই থেকে যাচ্ছে এই কথা বলে শেষ পর্যন্ত আসলে পুরুষের হাতেই ভাইয়ের হাতে হোক স্বামীর হাতে হোক পিতার হাতে হোক চাচার হাতে হোক এদের হাতে রেখে দেয়াই হচ্ছে শাস্ত্রীয় হিন্দু আইন সে কথাই এই লোকটি বলছে শুধু তাই নয় তারা হুমকি দিচ্ছে এই আইন পরিবর্তিত হলে জ্বলবে আগুন ঘরে ঘরে তারা হুমকি দিচ্ছে যে বাংলাদেশের সরকার এটা সামাল দিতে পারবে না এমন কি একজন বাংলাদেশের হিন্দু সংখ্যা তিন কোটি বানিয়ে দিল অর্থাৎ বাংলাদেশে হিন্দু জনসংখ্যার মানুষের জনসংখ্যা টোটাল জনসংখ্যার তিরিশ শতাংশ এরা ভয়ঙ্কর সব হুমকি দিচ্ছে হিন্দু অনেক নারী আমাকে এ বিষয়ে কথা বলতে বলেছিলেন এখন সময় এসেছে আপনারা হিন্দু নারীরা যারা উত্তরাধিকার চান এবং স্বাবলম্বী হতে চান এবং ভাই স্বামী পুত্র এমনকি ভাতিজা ভাতিজাদের নিয়ন্ত্রণে না থাকতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের কথা আমি আপলোড করব এবং প্রচার করব। বাংলাদেশে হিন্দু আইনের পরিবর্তন হতেই হবে এবং বাংলাদেশে হিন্দু নারীদের উত্তরাধিকার সুনিশ্চিত করতেই হবে

এমনকি আমি দেখেছি এবং আমার কাছে ইনফরমেশন আসছে বাংলাদেশের অনেক হিন্দু এই হিন্দু মহাজোটসহ বিভিন্ন হিন্দু জঙ্গি সংগঠনদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত এবং হুমকির সম্মুখীন হচ্ছে অবস্থা অত্যন্ত ভয়ানক শুধু আমাদের জন্য নয় বাংলাদেশের সাধারণ হিন্দু জনসাধারণের জন্যও বটে কারণ এই সংগঠনগুলো হিন্দু এবং মুসলিমদের মধ্যে বৈরিতা বৃদ্ধি করছে